সরকার ক্ষমতা আজকে প্রায় 14-15 বছর যাবো, 14-15 বছর এই মোহাম্মদপুর থেকে সরকার পর্যন্ত কোনো কাজই হয়নি। সারা বাংলাদেশ অন্যান্য জায়গায় কাজ হয়েছে, কিন্তু মোহাম্মদপুর যে বেড়িবাদে যে কি পরিমাণ জামটা লাগে, সরকার যদি আরো কিছু করে দেয় তাও সরকার নাম হইব না ভাই। এরা এই নিয়ম, এই পাবলিকের নিয়ম হইলো, আমি যদি একটা লোক দাওয়াত দিয়ে খাওয়াই, মনে করেন 10 জন খাওয়াই, তা খায়াটা জানা গেল আমরা বাপ হালাল হালাই কি খাওয়াইছে, ওই পাক যোগ ভালো হয় না, এটা কইবি ভাই? এই দুনিয়াতে যদি আমাকে আরো সরকার বানায় আরো কিছু দেয় তো আমরা এই সরকার বদনাম করুন। ঠিক আছে, এদিকে কোনো কাজই হয় না, সরকার ওই যে ওই খাল খননের নামে কিছু কাজ করছে ওই সাইডে, কিন্তু বেড়িবাঁধের যে কাজগুলা সরকার আইসা খালি ডাইনে বায়ে খালি ভাঙতে আছে ভাঙতে আছে, কিন্তু ভাঙার পরে যে একটা কাজ আছে রাস্তাগুলো যে প্রশস্তকরণ আছে, সরকার বলে যে কাজ হয়েছে, বরাদ্দ আছে, এইটা আছে, ওইটা আছে, কিন্তু কবে? 14 বছর তো গেল, এই জনগণের কতদিন দেখব? 14 বছরে এই 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 পুরান ঢাকায় এই সাইডে কোনো কাজই হয়নি। এটা না হওয়ার কারণ হয়তো বা সরকারের হয়তো আর্থিক কোনো সমস্যা আছে, ঠিক আছে, সরকার আর্থিক সমস্যা আছে, কিংবা টেন্ডার যারা টেন্ডার করছে তারা হয়তো বা ভিতরে কিছু কিছু কাজ আনছে, তারা হয়তো বা খেয়ে ফেলাইছে, হয়তো বা বড়ো বড়ো কাজে খাইতে পারে না, ছোটো যে গলিগুলি যে কাজগুলো আছে এই কাজগুলো খেয়ে ফেলাইছে। সরকার তো একবারই বলে যে আমরা এক রাস্তার জন্য কতবার টাকা দেবো। জি, সরকার যখন দেয় একদম নিম্ন শ্রেণী পর্যায়ে, যখন মাঠ পর্যায়ে কাজটা মেম্বার চেয়ারম্যানদের কাউন্সিলিং পর্যায়ে যখন কাজটা আছে, সরকার ওই জায়গায় মনিটরিং থাকে না, ওই জায়গায় প্রভাবে চলে যায় কাজটা। যদি মনিটরিং থাকতো যে আমি এই টাকাটা দিলাম, টাকাটা আমার সঠিকভাবে কাজে লাগতেছে কিনা, কারা কাজ করতেছে, তাদের সরকারের কাছে ডকুমেন্টস আছে কিনা যে এরা এরা কাজ করতেছে, এরা তো সরকার যখন টাকা দেয় এগুলা নেতা মেতা যারা আছে স্থানীয় পর্যায়ে যারা নেতা আছে তাদের মাঝে এটা ভাগ বাটারা হয়ে যায়গা, জনগণ পায় কচু। ঠিক আছে, এই একটা ড্রেনেজ ব্যবস্থা মনে করেন যে সরকার 14 বছর ক্ষমতা ঢাকা শহরের ভিতরে যে জলাবদ্ধতা সরকার এইটি ক্লিয়ার করতে পারলো না। সরকার তো দেখা গেল যে মেয়রাতি কাছে কাজ করে গেছে, সরকার গরিব না এটা কি সরকার কি দেখে? সরকার তো সরকার জায়গাতে বয়ে থাকে, কিন্তু সরকার তো এটা দেখে না, এটা দেখে কেনা যে দাদার এলাকা এই এমপি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা জানে যে দাদার এলাকা গরিব কেরা, সুখী কেরা, দুঃখী কেরা, তারা বলতে পারে এটা, কিন্তু এটা তো সরকার তো দেশে যায় দেখে না, এটা তো সরকার তো কইবি, সরকার না খুলে কি হইব, এটা সরকার না খুলে তো বাইরেরটা কেমনে বুঝবো, এটা তো বাইরেরটারে বুঝার সবথেকে সহজ উপায়, কিন্তু আসলে কিন্তু এটা তো সরকার চিন্তা করে না যে আমার জনগণ কীভাবে বাঁচবো, এটা তো সরকার দেখতেছে না। আমাদের সংসারের সমস্যা সব কিছু সমস্যা হইতে আছে, কিন্তু এটা কিন্তু বড় লোকের সমস্যা না, কারণ এমপি মন্ত্রীকে সমস্যা নেই, এরা বড় বেতন পা, কারণ সরকার যদি আরও কিছু করে দেয় তাও সরকার নাম হইব না ভাই। এরা এই নিয়ম, এই পাবলিকের নিয়ম হইলো, আমি যদি একটা লোক দাওয়াত দিয়ে খাওয়াই, মনে করেন 10 জন খাওয়াই, তো খায়াটা জানা গেল আমরা বাপ হালাল হালাই কি খাওয়াইছে, ওই পাক যোগ ভালো হয় না, এটা কইবি ভাই? এই দুনিয়াতে যদি আমাকে আরও সরকার বানায় আরও কিছু দেয় তো আমরা এই সরকার বদনাম করুন, তো এই টাকা পাইছি কি বললি? আমরা 4 জন মানুষ কামাই করি, 15,000 বেতন পেলে চাইবি, 60,000 টাকা আমরা আমার পরিবারে কাজ করি, তো 60,000 টাকা আমাকে খাইতে লাগে, 30,000 লাগে, 30,000 তো জমা থাকে মাসে, তাহলে আমি একটা 5 বছর একটা বিলিং করতে পারি না? এরকম সারা বাংলাদেশ উন্নত হইতে আছে, এই দেশটা চাই দুবাইয়ের মতন, দুবাই, সৌদি, কুয়েত এরকম চাই দেশ, এরকমভাবে অনেক কাজ, অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে, এতে দেখেন যে মেগা প্রজেক্ট অনেক হয়েছে, এই যে পদ্মা ব্রিজ হয়েছে, এবার বগুড়া যদি জানাম নেই, বগুড়া গেলে দেখবেন এখান থেকে মোহাম্মদ ওই বিল্ডিং পর্যন্ত লম্বা একটা চড়া রাস্তা, এই হাজার হাজার ব্রিজ কালভার্ট করে সরকার রাস্তা করতে আছে,